প্রিয় সুধী, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দিলরুবা মারিয়া। আজ আমাদের এই আয়োজনে যাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তিনি আমাদের সবার প্রিয় বিশিষ্ট শিল্পী, পরম শ্রদ্ধেয় ইয়াকুব আলী খান স্যার। আমরা স্যারকে স্বাগত জানাবো। স্যার, আমার সালাম নেবেন। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। চট্টগ্রামে এসে খুব ভালো লাগছে এবং এখানে যে কয়েকদিন আমি থাকলাম খুব আনন্দই কাটল। স্যার, আপনাকে পেয়ে আমরা সত্যিকার অর্থে গর্বিত এবং আনন্দিত যে আপনি আমাদের এই কেন্দ্রে এসেছেন এবং আপনার ভালো লাগছে। স্যার, আমরা ছোট্ট একটা আয়োজন করেছি আজকে। এই আয়োজনে আমরা আপনার কিছু গান শুনব এবং অবশ্যই সেটা নজরুল সঙ্গীত। আমরা শুরুতে স্যার কোন গানটি শুনব? আচ্ছা, শুরুটা করতে যাচ্ছি কবির নিজের কণ্ঠে রেকর্ড এটি বিখ্যাত গান পাষাণের ভাঙালে ঘুম। জি, এই গানটা দিয়ে, এই গানটি একটি গজল, এটা দিয়ে শুরু করতে যাচ্ছি। বাহ। পাষাণে ভাঙালে ঘুম কে তুমি সোনার ছোঁয়া, পাষাণে ভাঙালে ঘুম, পাষাণে ভাঙালে ঘুম কে তুমি সোনার ছোঁয়ায়, গড়িয়া সুরের তুষার, গড়িয়া সুরের তুষার, গীতনির ঝড় বয়ে যায় সোনার ছোঁয়ায়, পাষাণের ভাঙা। ওগো তোমার চরণ ছন্দে মন জড়িল গানের মুকুল, তোমার বেণীর বন্ধে গো মরিতে চায় সুরে।
চমকে ওঠে মোর গগন, চমকে ওঠে মোর গগন, চমকে ওঠে মোর গগন, ওই হরিণ চোখের চাওয়ায়, ওই হরিণ চোখের চাওয়ায়, স্যার আমরা পরের কোন গানটি শুনব? এবার একটা কাব্যগীতি শোনাচ্ছি, গানটি আমার খুবই প্রিয়। প্রিয়তম এত প্রেম দিও না গো, সহিতে পারি না আর, এই গানটি বিরহের গান স্যার। জি জি স্যার। প্রিয়তম এত প্রেম দিও না গো, সহিতে পারি না আর। প্রিয়তম এত প্রেম দিও না গো, সহিতে পারি না আর। ঝাপায়ে পড়ি কোন মহাপারাবা। প্রিয়তম এত প্রেম দিও না গো, সহিতে পারি না হারাতে চাহিনি বন্ধু, নিজেকে হারাতে চাহিনি বন্ধু, দিতে চেয়েছি প্রিয়তম এত প্রেম দিও না গো, সহিতে পারি না মাথা।
দেহ ও মনের সীমা ছাড়াইয়া মোরে কোথা নিয়ে যেতে চাও মোর হাত ধরে বলো কোন মধুবনে সে সবে বধু আমাদের প্রিয়তম এত প্রেম দিল না গো সহিতে পারে না আর বুকে ছাপায় পড়ে রুটিনীর বুকে ছাপায় পড়লে কোন মহাপারবা প্রিয়তম সুপ্রিয় সুধী, আমরা জানি আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম অসংখ্য গজল রচনা করেছেন। আমরা স্যারের কণ্ঠে এখন একটি গজল আঙ্কিকের গান শুনব। জি জি, বসিয়া নদীকূলে এলো চুলে কেউ দাসিনী। Father
কোন নদী কিনারে, একি সেই স্বপন চাঁদ পেতেছে ফাঁদ প্রিয়ার সতী, একি সেই স্বপন চাঁদ পেতেছে ফাঁদ প্রিয়ার সতী, বসিয়া নদী কূলে স্যার। আমরা কবির গানে নজরুল সঙ্গীতে আমরা এই যে নারীর যে রূপের বর্ণনা খুব সুন্দরভাবে আমরা দেখতে পাই। এই গানটি তো সেটা ফুটে উঠেছে, এটা একটা অভিনব রূপ। সেটা যেমন নদীর তীরে একটা এলোচুলের একটা নারীর মূর্তি, উনি উদাসীনী উদাসভাবে সে বসে আছে, একটা তার কথার তুলিকায় ফুটে উঠেছে। স্যার এবারে আমরা কোন গানটি শুনব? এবারে একটা ইসলামিক গান শোনাই, হামদ, রোজ হাসরে আল্লাহ আমার, বহুল প্রচলিত গান। জি, সেই গানটা শোনাচ্ছি। জি, অবশ্যই। রোজ হাসরে আল্লাহ আমার, করোনা বিচার আল্লাহ, করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার, করোনা বিচার আল্লাহ, করোনা বিচার। বিচার চাহি না তোমার, দয়া চাহি এ গুনহগার আল্লাহ, করোনা বিচার আল্লাহ, করোনা বিচার। রোজ হাসরে
বিচার যদি করবে কেন রহমান নাম নিলে ওই নামের গুণে তরে যাব কেন রে জ্ঞান দিলে দিন ভিখারি বলে আমি ভিক্ষা যখন চাইবো আমি দিন ভিখারি বলে আমি ভিক্ষা যখন চাইবো আমি শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না তো আর আল্লাহ করো না বিচার আর আল্লাহ করো না বিচার রোজ হাসুরের আল্লাহ করো না হাসুরের আল্লাহ রহমান করো না বিচার আর আল্লাহ করো না বিচার। কাজী নজরুল ইসলামের ইসলামী আঙ্গিকের যে গানগুলো আছে সেই গানগুলোতে আমরা দেখতে পাই যে তিনি আমাদের ইসলাম, আমাদের সৃষ্টিকর্তা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে তার ভেতরে যে গভীর অনুরাগ ছিল তার কিন্তু প্রতিটি গানেই আমরা দেখতে পাই। আমি যদি আরব হতাম গানে দেখেছি আমরা আমরা এই গানটা দেখতে পাই। এবং সবচেয়ে কালজয়ী যে গানটি মসজিদেরই পাশে আমার কবরদিও ভাই, উনি আসলে গভীর অনুরাগ ব্যক্ত করেছেন ওনার এইসব গানে, বিশেষ করে ইসলামী গানগুলো। আর বিশেষ করে মানে জাতি ধর্ম নির্বিশেষে সবার কাছে গানগুলো পৌঁছে যাচ্ছে, ইসলামের কথাটা পৌঁছে যাচ্ছে। আবার হিন্দু ধর্মীয় যে গানগুলো লিখেছেন হিন্দু ধর্মের সমস্ত কথা আমাদের মুসলমানদের কাছে পৌঁছে আসতেছে। এবং এই জিনিসটা যে এই যে মহা কাজটি করেছেন এটা একমাত্র কাজী নজরুল ইসলাম। স্যার আমরা তাহলে এখন কোনটা শুনব? আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই এই গানটি বহুল প্রচলিত গান এবং এটা চট্টগ্রামে রচিত। আচ্ছা, আমার মনে হয় এটা যতদূর মনে পড়ে সীতাকুণ্ড পাহাড়ে। আচ্ছা, এটা আমার খুবই একটা প্রিয় গান আর কি, এবং আমাদের বহুল প্রচলিত গান, জনপ্রিয় গান। স্যার আমরা গানটি শুনবো, তার আগে আমাদের বিদায় নিতে হবে। সুপ্রিয় সুধীর আমাদের মাঝে ছিলেন, বিশিষ্ট গুণী শিল্পী, আমাদের সবার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ওস্তাদ ইয়াকুব আলী খান স্যার। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শেষ গানটি শুনবো, তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আকাশে হেরানো
পাশানে ভাঙালে ঘুম পাশা